আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম। এটা ছিল আমাদের দেশে যখন পরিস্থিতি একটু বেশি খারাপ ছিল, তার আগে আর কি আমরা একটু বাহিরে গিয়েছিলাম, তখনকার শ্যুট করা ভিডিও। আর এখানে যখন মেন রোডে উঠেছি আর কি, তখন একটু ভয় ভয় লাগছিল, কারণ খুবই বিপজ্জনক একটা রাস্তা হচ্ছে এটা। তো আমরা হচ্ছে এই রাস্তা দিয়ে প্রায় সময় যাই, বলতে গেলে সব সময়ই যাওয়া হয়, কিন্তু এখন মনে হচ্ছে এই রাস্তাটা একটু বেশি বিপজ্জনক হয়ে গিয়েছে। আমাদের এখান থেকে হচ্ছে ঢাকা টু সিলেট বড় বড় গাড়িগুলো যাওয়া আসা করে, যার জন্য ছোট ছোট গাড়ি নিয়ে চলতে গেলে একটু ভয় লাগে আর কি। তো এই তো চলে আসলাম, আর দরকারই এসেছিলাম, আর এখন আমরা চলে যাব। যাওয়ার আগে কিছু ফ্রুটস কিনে নিচ্ছিলেন, আম, তারপর আনারস দেখছিলেন, যা যা ভালো লাগে নিয়ে নেবেন। আর আমাদের হচ্ছে সবজিও লাগবে, আজ হচ্ছে ইচ্ছা মতো সবজির বাজার করা হবে, তো যাতে করে মানে 15 দিন এর বেশিও খেতে পারি, মানে একটু বেশি পরিমাণে সবজি নেওয়া হবে। আমাদের আশেপাশে সবজি খুব বেশি একটা পাওয়া যায় না, তো এখানে যেহেতু আমরা এসেছি সবজিও নেওয়া হবে বেশি করে, আর ফ্রোজেন করে রেখে দেব, কারণ সবসময় বের হওয়া যাবে না। আর এই তো এখানে অনেকে আমরা বুবু বলি, ওটা লটকন, তো এখান থেকে লটকনও নিয়ে নিয়েছিলেন। আমি এসেছিলাম একটা ফোন দেখতে, ভাবছিলাম যদি পছন্দ হয় ভিডিওর জন্য আর কি, দেখা যাবে যদি ভালো লাগে একটা ফোন নিয়ে নেব। তো পরে দেখা যায় এখানে ভিডিওর জন্য কোনো ফোনই ছিল না, মানে আমার পছন্দ হয়নি, একদমই লো লেভেলের ফোন ছিল। এখানে ভালো দেখে দেওয়ার জন্য বলছিলাম, তো উনি হচ্ছে একদম জোর জোরে যেগুলো নিচে পড়ে আছে ওখান থেকে দিয়ে দিচ্ছিল। তো পরে আমরা বলছি এই তো এখানে যে আটি করা আছে বেদা মানে বাদা আর কি, ওগুলো দেওয়ার জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন এখান থেকে চলে আসলো আমরা সবজি কিনতে, আর এই সবজির দোকানটা থেকে, এখানে প্রচুর সবজির দোকান আছে। সবজির এই দোকানের মধ্যে ঢুকলে দেখা যায় মনে হয় যে সবজি কাছাকাছি খাওয়া যাবে, অনেক অনেক সুন্দর সুন্দর সবজি টাটকা, তো প্রচুর দোকানপাট। এখান থেকে পছন্দ মতো আমরা নিয়ে নিব যা যা লাগে, ডাটা, তারপর আর অনেক কিছু নেওয়া হয়েছে। আর কী কী নেওয়া হলো সেগুলো বাড়িতে গিয়ে শেয়ার করবো। আর এই তো এখানে কিন্তু একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর অ্যাক্সিডেন্ট দেখা যায় অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথেই একজন মারা গেছে, যার জন্য অনেক বেশি ভয় লাগছিল। আর ড্রাইভার হচ্ছে এই জায়গাটা আমাদেরকে দেখাচ্ছিল। তো আমরা হচ্ছে দূরত পড়তে পড়তে এখান থেকে চলে আসলাম, এই তো বিপজ্জনক রাস্তা পার হয়ে চলে এসেছি আমাদের এলাকায়। তো এখন আর কোনো সমস্যা নেই, এখন আস্তে আস্তে আমরা বাড়িতে চলে আসব। আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ সবাই স্কিপ না করে এনজয় করবেন, আর একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এদিকে হচ্ছে কী কী আনলাম একটু বের করে নিয়েছিল, এখানে আমাদের জন্য কিছু চকলেট নিয়ে এসেছি, কফি চকলেট, তো এগুলো খেতে কিন্তু মজার ছিল। আর এখানে একটা জুতা নিয়েছিলাম, এখানে কিছু বীজও নিয়ে এসেছি, ধনিয়া পাতা, বিলেতি ধনিয়া পাতার বীজ, তারপর তুকমা, এগুলো নিয়ে এসেছি। আমার আম্মু হচ্ছে পাট শাকের বীজ নিয়েছিলেন। আর এইদিকে এখন সবজিগুলো বের করে নিচ্ছেন। এখানে ছিল সাতকরা, সাতকরা কিন্তু আমাদের পছন্দের, আর এখন যেহেতু সাতকরার সিজন তো সাতকরা তো লাগবেই আমাদের, তো ফ্রেশ সাতকরা নিয়েছেন। আর এখানে ছিল বরবটি, কাঁচামরিচ, তো এগুলো আনা হয়েছে, ভালোই হয়েছে। এগুলো আনার পর দেখা যায় মানে আন্দোলন শুরু হয়ে যায়, এরপর সব কিছু কিন্তু প্রচুর দাম ছিল। এখানে কাঁকরোল ছিল, তো এগুলো হচ্ছে কাটাকুটি করে যদি সিদ্ধ করা লাগে সিদ্ধ করে আমরা রেখে দিব, আর ফ্রেশও রান্না করে খাবো।
এদিকে বুবি বের করে নিচ্ছিল, ডাটা হচ্ছে আমার আম্মুর পছন্দের সবজি, তাই ডাটা একটু বেশি করে নেওয়া হয়েছে, সিদ্ধ করে রেখে দেওয়া হবে। আর এই তো এখানে আম আনা হয়েছিল বাজারে, আর কেনা আম আমার একদমই ভালো লাগে না, খুব বেশি একটা মিষ্টিও থাকে না, তো এগুলো বলেছিল ভালো হবে নাকি, তো খেয়ে দেখা যাবে কেমন হবে। আর এই তো এইদিকে কাঁচামরিচ বের করে নিচ্ছিল, কাঁচামরিচগুলো আমরা মানে কেটে সবগুলো মরিচ কেটে তারপর রেখে দিব ফ্রিজে। রান্না করার সময় যতটুকু লাগে আর কি রান্না করা যাবে, একটু দিয়ে দিলেই হয়ে যাবে। আর এমনিতে হাস্ত রাখলে পরে দেখা যায় নরম হয়ে যায়, একটু ঝামেলা। এখানে একটা লাউ আনা হয়েছিল, লাউটা খুবই সুন্দর কচি, ধনিয়া পাতা আনা হয়েছে, আর হচ্ছে আসার পথে কিছু মাছও কিনেছেন, যেখান থেকে সবজি কেনা হয়েছে ওখানে কিন্তু মাছ ছিল, তো ওখান থেকে কিছু মাছও কিনে নিয়েছেন আমার আম্মু। আর এই তো এখানে ঝিঙ্গে ছিল, তো আজকের মতো দেখা যায় এত সবজি মানে আমরা কখনো কিনিনি, আমার আব্বু থাকতেই কিনে আনতেন বেশি বেশি করে। আর এ তো আমরা মানে আম্মু যেহেতু আম্মুর সাথে আমরাও গিয়েছি, জায়দও গিয়েছিল, তো দেখা যায় মানে অনেক কিছু আনা হয়েছে, আরও সব সময় দেখা যায় বের হওয়া হবে না, যার জন্য আনা হলো একসাথে এত সবজি। এই তো সব কিছু আমাদের বের করা হয়ে গিয়েছে, আর এখন আপাতত রেখে দেওয়া হবে, পরে হচ্ছে এগুলো সময় করে কাটাকুটি করে আস্তে আস্তে এগুলো রেখে দিব। তো করলা দেখা যায়, করলা নয় এখানে কাঁকরোল, কাঁকরোলটা আমাদের ঘরে এখন সবাই খেতে পছন্দ করেন, ছোটো মাছ দিয়ে রান্না করলে অথবা এমনিতে ভাজি রান্না করলে খাওয়া হয়, যার জন্য কাঁকরোল একটু বেশি কিনেছেন। এরপর এদিকে ফ্রেশ ডাটা বাছার জন্য আমরা বসে পড়েছি, আর অনেক সুন্দর ডাটা, পাতাগুলো আলাদা করে নিচ্ছিলাম, এরপর আমরা হচ্ছে ডাটাগুলোকে বসে বসে বেছে নিচ্ছি। আর এদিকে আজ যা যা রান্না করবো সেগুলো আমি কেটে নিচ্ছিলাম, লাউটা ভাবছি ফ্রেশ থাকতেই রান্না করে নেব, তাই আমি কেটে নিচ্ছিলাম, লাউ রান্না করবো ফাঙ্গাস মাছের মাথা দিয়ে। আর মনে মনে ভাবছি লাউ সিদ্ধ হবে কিনা, দেখতে যতই সুন্দর হোক কিন্তু এটা বর্ষাকালে আর কি, বৃষ্টির দিনের লাউ, শীতের দিনের লাউ দেখা যায় খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়, খেতেও মজা হয়, তো এটা কেমন হবে জানি না, তো বলতে বলতে আমি কেটে নিচ্ছিলাম। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে লাউ খেতে কিন্তু মজা লাগে, তবে আমাদের কাছে পাঙ্গাস মাছ দিয়ে বেশি মজা লাগে, পাঙ্গাস মাছ দিয়ে একটু গাঁটি করে রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ, এগুলো ভেজে নেবে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছিল গুঁড়া মশলা, মরিচ, হলুদ, ধনিয়া, লবণ স্বাদ অনুযায়ী। এখানে ডাটা রান্না করা হবে, তো ডাটা যেহেতু মানে ফ্রেশ বেছে নিয়েছিলাম, এরপর মানে রেখে দেওয়া হয়েছে, তো পরের দিন আর কি রান্না করছিলাম, পরের দিন রান্না করলেও কিন্তু ফ্রেশ ছিল,
আর এদিকে দেখতে পাচ্ছেন ডাটার সাথে কাঁঠাল বিচিও নিয়েছি, কাঁঠাল বিচি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো এখন দেখা যায় খুব দ্রুতই মানে সিদ্ধ হয়ে যাবে। একদম পুরোপুরি সিদ্ধ করে রাখিনি, হাফ সিদ্ধ করে রেখে দিলে দেখা যায় পরবর্তীতে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এদিকে ছোটো ছোটো ট্যাংরা মাছ দিয়েই এগুলো রান্না করা হচ্ছিল। মাছগুলো দেওয়ার পর এখন আলতো করে নাড়াচাড়া করে রেখে দিচ্ছে, মাছগুলো কষানো হবে। এক পাশে বাঁক বসানো হয়েছে, আর এই তো কাঁঠাল বিছিয়ে ডটা দিয়ে কিন্তু ছোটো ছোটো ট্যাংরা মাছের পোনা এগুলো রান্না করা হয়ে গিয়েছে, একটু পাতলা পাতলা ঝোল হয়েছে। দুই ফোঁটা কুচি দিয়ে ফোঁটা নামিয়ে নেবে। এরপর এখানে বসানো হলো লাউ, তো এই তো আবারও পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছিল, এখানে অল্প পরিমাণে রসুন দিয়েছে, একদমই অল্প। তারপর দিয়ে দিয়েছে এখানে পেঁয়াজ। দিয়ে দিল হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, মরিচ দেওয়া হবে না, কাঁচামরিচ দিয়ে রান্না করবে। তারপর দিয়ে দিল কেটে রাখা কাঁচামরিচ বেশি করে, যেহেতু গুঁড়ো মরিচ দেওয়া হবে না, শুধু কাঁচামরিচ দিয়েই রান্না করলে কিন্তু খেতে মজা হবে। এখানে কিছু পাঙ্গাস মাছের পিস নিয়েছে আর সাথে পাঙ্গাস মাছের মাথাটাও দিয়েছে, তবে লেজ যদি দেওয়া হতো আরও বেশি ভালো হতো, কিন্তু লেজ কোন প্যাকেটের মধ্যে আছে সেই খুঁজতে গেলে দেখা যায় সব কিছু একদম উলট পালট হয়ে যাবে। এরপর এগুলো কষিয়ে এখন চামচ দিয়ে দেখতে পাচ্ছেন ভেঙে নিচ্ছিল। তারপর দিয়ে দিল কেটে রাখা লাউ, একটু পানি দিয়েছে সিদ্ধ হওয়ার জন্য। ফাইনালি দেখতে পাচ্ছেন লাউ রান্না কিন্তু হয়ে গিয়েছে, এখন ডাল গুটনি দিয়ে একটু বেঙ্গে নিয়েছিল। আর এইভাবে লাউ গাঁটি রান্না করলে বেশি ভালো লাগে, তো মাঝে মধ্যে আর কি একটু টুকরো করে তরকারি রান্না করি। এরপর দিয়ে দিচ্ছিল ধনিয়া পাতা কুচি, তো আমাদের রান্নাবান্না কিন্তু শেষ। পাঙ্গাস মাছ দিয়ে হচ্ছে লাউ রান্না করলে খুবই টেস্ট হয়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর এদিকে রান্না হয়েছিল ছোটো ছোটো ট্যাংরা মাছ দিয়ে ডাটা আর কাঁঠাল বেছি। এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।